এই মুহূর্তের সবথেকে বড় খবর, লক্ষীর ভান্ডার প্রকল্পে আর 500 হাজার নয়, এবারে লক্ষীর ভান্ডারের 3,000 টাকা ঘোষণা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডারকে হামেশাই কটাক্ষ করে থাকেন এ রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাজনৈতিক স্বার্থে রাজ্যের মহিলাদের 500 টাকা করে দেওয়া হয়েছে। ঠিক এই ভাষাতেই সরকারকে আক্রমণ ছানান বাংলার পদ্ম নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই লক্ষীর ভান্ডারকে হাতিয়ার করলো গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। আর এবার সুকান্ত মজুমদারের ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। সোমবার পুরুলিয়ায় পদযাত্রার পর দলীয় সভায় যোগ দিয়ে নিজের বক্তব্য রাখার সময় বঙ্গপদ্ম শিবিরের সেনাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি সরকার এলেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেও সেই প্রকল্পকেই ফের মান্যতা দিল বঙ্গ বিজেপি বলেই মত রাজনৈতিক মহলের। তবে প্রতি মাসে মহিলাদের শুধু 3,000 টাকা করে দেওয়াই নয়, তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে বলে এদিন জানান সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত এও বলেন, এই সরকারের রাজ্যের উন্নয়নের দিকে নজর নেই, ভোট ব্যাংকের স্বার্থে শুধু দান খয়রাতি করে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটের পথে নিয়ে যাচ্ছে। দুর্নীতির বদলে রাজ্যের সার্বিক উন্নয়নে বিকল্প একমাত্র বিজেপি।